সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিএসসি একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলে। আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে মানে ক্লাস নিয়ে চলে এসলাম, ঠিক আছে? নাবার্ডের কন্টিনিউয়েশনের ক্লাস, ঠিক আছে? আমরা আগের ক্লাসে কি দেখলাম? নাবার্ড দেখলাম, নাবার্ডের সাবসিডিজ দেখলাম। আজকে ক্লাস আমরা কি দেখবো? নাবার্ডের ফান্ডস দেখবো, ঠিক আছে? ফান্ডস ম্যানেজ বাই নাবার্ড। তো আমি যদি শুরু করি, প্রথম ফান্ডস ম্যানেজড বাই নাবার্ড কী কী ফান্ডস আছে, ইম্পর্ট্যান্ট ফান্ডস আছে যেগুলি কি নাবার্ড ম্যানেজ করে। অনেকগুলি ফান্ডস আছে, বাট সবগুলি ইম্পর্ট্যান্ট না এক্সাম পার্সপেক্টিভে। জাস্ট দুই তিনটা ফান্ড জানা থাকলেই হয়। প্রথম ফান্ড যদি আমি আসি, খুবই ইম্পর্ট্যান্ট, কি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যেটাকে আমরা কী বলি ইনশর্ট RIDF, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট ফান্ড। এরপরে কি লং টার্ম, এটা পিএস না, জাস্ট লং টার্ম ইরিগেশন ফান্ড, ঠিক আছে? লং টার্ম ইরিগেশন ফান্ড, যেটা আমরা কী বলি LILTIF, ঠিক আছে? LTIF, এখানে L হবে, ঠিক আছে? লং টার্ম ইরিগেশন ফান্ড। আরেকটা ইম্পর্ট্যান্ট ফান্ড কি মাইক্রো ইরিগেশন ফান্ড, যেটাকে আমরা কী বলি MIF। এরপরে অনেকগুলো ফান্ড আছে, যেমন রুরাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রমোশন ফান্ড RIPF, ডেয়ারি প্রসেসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড DIDF, ফিশারিজ অ্যান্ড একোয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড FIDF, ওয়েয়ারহাউস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অ্যান্ড ফুড প্রসেসিং ফান্ড। তো এগুলি কি সব ফান্ডস যে নাবার্ড কি ম্যানেজ করে, ঠিক আছে? বাট এটার থেকে খুবই ইম্পর্ট্যান্ট ফান্ডস কি RIDF, লং টার্ম ইরিগেশন ফান্ড অ্যান্ড মাইক্রো ইরিগেশন ফান্ড। তো একটা একটা করে আমরা আজকে দেখব। প্রথম যদি আসি RIDF, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যেটাকে আমরা কি RIDF বলি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্রিয়েটেড দ্য RIDF ইন নাবার্ড ইন 1955 টু 1996, মানে 1955 থেকে 1996 এর মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি নাবার্ডের RIDF ফান্ড বানিয়েছিল বা তৈরি করেছিল। উইথ এ ইনিশিয়াল কর্পাস অফ 2000 crore। ইনিশিয়ালি গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল নাবার্ডকে টু ফর্ম দ্য RIDF ফান্ড? ইট ইজ 2000 crore, উইথ দ্য অ্যালোকেশন অফ 40,490.95 crore ইন ফর 2021 to 2022। জাস্ট এগুলি জাস্ট ফিগার, ফ্যাক্টস, এত ইম্পর্ট্যান্ট না, জাস্ট জেনে রাখো। আন্ডার RIDF XX5, মানে 522, যেটার নাম্বার বলতে পারো, এত দরকার নেই। দ্য কিউমুলেটিভ অ্যালোকেশন হ্যাজ রিচড, এখন কত আছে, 41,840.52 crore, ইনক্লুডিং 18,500 crore আন্ডার ভারত নির্মাণ। জাস্ট এগুলি ফ্যাক্টস, জাস্ট একবার পড়ে নাও, এত একটা ইম্পর্ট্যান্ট না, জাস্ট জেনে রাখো যে RIDF ফুল ফর্ম কী আর ইনিশিয়াল কর্পাস কত দিয়েছিল 2000 crore, আর কিউমুলেটিভটা মনে রাখবে, এই নাম্বারটা মনে রাখবে সবাই। এরপরে RIDF, দেখো RIDF এ এটা পড়ার আগে, যদি আমি এলিজিবল যদি ইনস্টিটিউশন করি ওইটার পড়ার আগে, আমরা কি কিছু একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখতে হবে RIDF এর বারে, কি RIDF এ টোটাল 37 এলিজিবল অ্যাক্টিভিটিস আছে। টোটাল 37 এলিজিবল অ্যাক্টিভিটিস কিসের আন্ডারে পড়ে? RIDF ফান্ড অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটার ভিতরে আমি যদি বলি ব্রড ক্লাসিফিকেশন কি, এগুলির ব্রড ক্লাসিফিকেশন যদি আমি দেখি তিনটা আছে, ঠিক আছে? একটা কি এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সেক্টর, ঠিক আছে? RIDF ফান্ডে কি 37টা এলিজিবল অ্যাক্টিভিটিস আছে টোটাল, বাট এটার ভিতরে তিনটা ব্রড ক্লাসিফিকেশন আছে। কি প্রথমটা কি এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড বা রিলেটেড সেক্টর, মানে এগ্রিকালচার আর রিলেটেড যে সেক্টরগুলির যে অ্যাক্টিভিটিসের ফান্ডের দরকার ওইটা কোথা থেকে যাবে? RIDF ফান্ড। এরপরে কি সোশ্যাল সেক্টর, সোশ্যালি কোনো মানে মনে করো কোনো স্কিম আছে যেটা সোশ্যালের ওয়েলফেয়ারের জন্য স্কিম, ওইটার থেকেও টাকা কোথায় থেকে যাবে? সোশ্যাল সেক্টরের জন্য, সোশ্যাল আপলিফমেন্টের জন্য RIDF ফান্ড। আর নেক্সট কি রুরাল কানেক্টিভিটি। তো তিনটা ব্রড ক্লাসিফিকেশন আমরা কী দেখলাম, এগ্রিকালচার, সোশ্যাল সেক্টর অ্যান্ড রুরাল কানেক্টিভিটি, এগুলি কি সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড ব্রড ক্লাসিফিকেশন অফ এলিজিবল অ্যাক্টিভিটিস আন্ডার RIDF ফান্ড। এগ্রিকালচার তো বুঝলাম,
সোশ্যালও বুঝলাম, রুরাল কানেক্টিভিটি মানে কি? মনে করো সাপোজ একটা স্টেট আছে এ আর একটা স্টেট আছে বি, তাদের ভিতরে কি কোম্পানি আছে একটা, লেটস এ আমুল, ঠিক আছে, আমুলের কি ফ্যাক্টরি বি বি স্টেটে আছে, বাট এটা কি আরবান বলতে পারো, এটা একটা আরবান এরিয়া, আর এটা কি একটা রুরাল এরিয়া, রুরাল স্টেট, বা বিটা কি আরবান যেখানে ইন্ডাস্ট্রি আছে, আমুলের বড় ফ্যাক্টরি আছে, লেটস সাপোজ উই আর এজিউমিং। এখন কি ফ্যাক্টরি, তো ফ্যাক্টরিতে তো এমন না যে ফ্যাক্টরিতে বড় ফার্ম থাকবে যেখানে অনেকগুলি মানে মানে ফার্ম মানে ফার্ম থাকবে যেখানে অনেকগুলি গরু থাকবে, যেখান থেকে আমরা গরুর থেকে যাতে আমরা দুধ পাবো, যেখান থেকে আমরা আমুল কি এটাকে ম্যানুফ্যাকচার করবে, আরও আরও রিফাইন করবে, এরপরে প্যাকেজিং করবে, ওইগুলি কোথায় হবে? আরবান এরিয়াতে যেখানে ইন্ডাস্ট্রি আছে, যেমন ফ্যাক্টরি আছে, কোথায় আছে? বিতে আছে। বাট আমরা যে পিওর যে মিল্ক আছে ওটা কোথা থেকে পাবো? রুরাল এরিয়া যেখানে ফার্ম আছে, ঠিক আছে, লেটসে এতে আমরা মিল্ক পাবো। বাট যদি আমাদের এর থেকে বি এর যদি কানেক্টিভিটি যদি পুয়ার থাকে, কানেক্টিভিটি যদি পুয়ার থাকে, তাহলে কি আমরা ঠিক টাইমে ঠিক সময়ে কি আমরা মিল্কটা বিতে নিয়ে যেতে পারবো? পারবো না, বিকজ কানেক্টিভিটি ইজ পুয়ার। তো ওই কানেক্টিভিটিকে ঠিক করার জন্য ফান্ডকে দেবে আরআইডিএফ ফান্ড, যাতে ঠিক সময়ে আমরা যে গুডসটা আছে ওইটা যাতে প্রসেসড হয়, ঠিক টাইমে প্রসেস হয়, ঠিক টাইমে যাতে কনজিউমারের কাছে চলে আসে গুডসটা, এটার জন্য কানেক্টিভিটি খুবই দরকার। কানেক্টিভিটি ছাড়া রুরাল ডেভেলপমেন্ট জীবনও হবে না, ঠিক আছে। তো কানেক্টিভিটির একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ ফর রুরাল ইকোনমি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো ওইটাকে কে দেখে? আরআইডিএফ ফান্ড। তো এই তিনটা কি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ব্রড ক্লাসিফিকেশন অফ এলিজিবল অ্যাক্টিভিটিস আন্ডার আরআইডিএফ ফান্ড, ঠিক আছে। এরপরে আমরা যদি আসি কোন কোন ইনস্টিটিউশন এলিজিবল থাকে আন্ডার আরআইডিএফ ফান্ড, কে কে থাকে আমি জাস্ট রাফ করে দিই, মুছে দিই, ঠিক আছে। কে কে এলিজিবল থাকে আরআইডিএফ ফান্ডে? স্টেট গভর্নমেন্টস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিস, যত স্টেট গভর্নমেন্ট আছে অ্যান্ড ইউনিয়ন টেরিটরিস আছে, তাদের যদি কোনো ওই 37 এলিজিবিলিটির আন্ডারে যদি কোনো অ্যাক্টিভিটিসের জন্য যদি ফান্ড দরকার, আরআইডিএফ ফান্ডের থেকে টাকা নিতে পারবে বা অ্যাজ এ লোন। স্টেট ওন কর্পোরেশনস অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিংস তারাও নিতে পারবে। এরপরে কি স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড সাপোর্টেড অর্গানাইজেশন, মানে স্টেট গভর্নমেন্টে কোনো স্পন্সার্ড করেছে বা সাপোর্ট করছে কোনো অর্গানাইজেশনকে, তাদের কোনো অ্যাক্টিভিটিসের জন্য, রুরাল অ্যাক্টিভিটিসের জন্য টাকা দরকার, কোথায় যাবে? আরআইডিএফ ফান্ড। অ্যান্ড পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন অ্যান্ড সেলফ হেল্প গ্রুপস অ্যান্ড এনজিওস তারাও কি এলিজিবল থাকে আন্ডার আরআইডিএফ ফান্ড। বাট ইন্ডিভিজুয়াল যদি বলো, ইন্ডিভিজুয়াল আমাদের মতন নর্মাল মানুষ, ইন্ডিভিজুয়ালস আর নট এলিজিবল আন্ডার আরআইডিএফ ফান্ড। ইন্ডিভিজুয়ালস কোথায় যায়? অবভিয়াসলি আমরা কমার্শিয়াল ব্যাঙ্কে যাই, যেমন আরআরবিতে যাই, কোঅপারেটিভ ব্যাঙ্কে যাই, এসবিআই যাই, পিএনবিতে যাই, ঠিক আছে। বাট অ্যাপার্ট ফ্রম ইন্ডিভিজুয়ালস আমি যা যা এখানে দেখালাম বা বললাম ওইগুলি, ওই সবগুলি কি আর এলিজিবল আন্ডার আরআইডিএফ ফান্ড। ঠিক আছে, এরপরে আমি যদি আরআইডিএফ ফান্ডের রিপেমেন্ট পিরিয়ডটা দেখি, রিপেমেন্ট পিরিয়ডটা কি? লোন টু বি রিপেড ইন ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইদিন 7 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ উইথড্রল, মানে যে উইথড্রল হবে ওইটার থেকে 7 ইয়ার্সের ভিতরে কি ইনস্টলমেন্ট, ইনএল ইনস্টলমেন্ট দিতে লাগে, এটা কি রিপেমেন্ট পিরিয়ড অফ আরআইডিএফ ফান্ড, ইনক্লুডিং এ গ্রেস পিরিয়ড ফর 2 ইয়ার্স, মানে 7 বছরের ভিতরে টাকা দিতে লাগে, আর যদি টাকা কিছু টাকা না দিতে পারো দেন গ্রেস পিরিয়ড একটা থাকে, মানে আরও এক্সট্রা একটা পিরিয়ড দেওয়া হয়, গ্রেস পিরিয়ড মানে এটাই যে এক্সট্রা পিরিয়ড দেওয়া হয় ফর 2 ইয়ার্স, এরপরে হলে জাস্ট ফাইন লাগে, ঠিক আছে। দ্য ইন্টারেস্ট রেট দ্য ইন্টারেস্ট শ্যাল বি, এটা শ্যাল হবে, শ্যাল বি পেড অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, জাস্ট 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর, 31 ডিসেম্বর, এভরি ইয়ার ইনক্লুডিং গ্রেস পিরিয়ড, মানে এটা জাস্ট মানে ডেট দিয়ে দিল, মানে এই ডেটেকে ইন্টারেস্ট নেওয়া হয় থ্রু আরআইডিএফ ফান্ড। এটার ভিতরে দুইটা লাইন কি ইম্পর্ট্যান্ট? 7 ইয়ার্সের থাকে রিপেমেন্ট পিরিয়ড অ্যান্ড গ্রেস পিরিয়ড ইজ 2 ইয়ার্স। এরপর আসে আমরা কি লং টার্ম ইরিগেশন ফান্ড। আমরা আরআইডিএফ ফান্ড কি দেখলাম, কে কে এলিজিবল দেখলাম, রিপেমেন্ট পিরিয়ড কি দেখলাম, এগুলি জাস্ট এতটুকু জানা থাকলেই হয়।
এরপর আমরা কি দেখলাম লং টার্ম ইরিগেশন ফান্ড, এটা কবে শুরু হলো 2016-2017 উইথ অ্যান ইনিশিয়াল কর্পাস অফ 20,000 crore, ঠিক আছে, 20,000 crore ফর ফান্ডিং অফ ইরিগেশন প্রজেক্টস উইচ ওয়ার ল্যাঙ্গুইশিং ফর ওয়ান ফর ফান্ডস ফর মেনি ইয়ার্স। মানে এটা স্পেশাল ফোকাস কোথায় থাকে, ইরিগেশনে, মানে ইরিগেশনে, ইরিগেশন প্রজেক্ট, মনে করো ইরিগেশন প্রজেক্ট আছে যেটা মনে করো অনেক বছর ধরে কি তাদের ডিউ টু ল্যাক অফ ফান্ড দে আর ল্যাগিং, ঠিক আছে, ল্যাগিং বিহাইন্ড, মানে ল্যাক অফ ফান্ডে কি পুরোপুরি প্রজেক্টটা তৈরি হচ্ছে না। তো ওইগুলি ফান্ড, ওইগুলি প্রজেক্টকে কে হেল্প করে, নাবার্ডের লং টার্ম ইরিগেশন ফান্ড। ফার্স্ট ট্রেকিং দ্য কমপ্লিশন অফ আর কতটা মনে করো, একটা জাস্ট একটা রাফ একটা মানে ফ্যাক্টস আছে, যাতে 99টা আইডেন্টিফাইড মিডিয়াম অ্যান্ড মেজর ইরিগেশন প্রজেক্টস স্প্রেড অ্যাক্রস 18 স্টেট হ্যাভ বিন কমপ্লিটেড, ঠিক আছে, মানে বলতে পারো যে এতগুলি এতটি 18টা স্টেটে 99টা এমনগুলো এমন প্রজেক্টস আছে যেগুলি কি দেখছে লং টার্ম ইরিগেশন ফান্ড দেখছে, ঠিক আছে। আরেকটা কি ইম্পর্টেন্ট লং টার্ম ইরিগেশন ফান্ডের, আরেকটা কি একটা মানে অ্যাসোসিয়েট মানে বলতে রিলেটেড একটা কি একটা কি স্কিম আছে লং টার্ম ইরিগেশন ফান্ডের, কি প্রধানমন্ত্রী কিষাণ সিঁচাই যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সিঁচাই যোজনা AIBP, ঠিক আছে, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফর্ম, ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা কি পার্ট অফ LTRIF, আর এটা টেনওয়ার কত থাকে 15 ইয়ার্স, হ্যাঁ 15 ইয়ার্সের ভিতরে মানে আবার লোন রিপেমেন্ট করতে লাগে, আর ইন্টারেস্ট কত থাকে 6%, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কি আরেকটা আছে কি জাস্ট মাইক্রো মাইক্রো ইরিগেশন ফান্ড, যেটার আমি যদি কর্পাস বলি কত 5,000 crore, ঠিক আছে, এটা LTRIF-এর কত 20,000 আর মাইক্রো ইরিগেশন ফান্ড কত 5,000 crore, আর এটা স্পেশালি ফোকাস থাকে মাইক্রো ইরিগেশনের উপরে, ঠিক আছে, মাইক্রো ইরিগেশনের উপরে। আর এটার নোডাল যদি বলো এজেন্সি কে থাকে, মিনিস্ট্রি অফ ফার্মার অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফার্মার অ্যান্ড এগ্রিকালচার থাকে নোডাল মিনিস্ট্রি ফর মাইক্রো ইরিগেশন ফান্ড, যেটার পারপাস কত 5,000 crore। এবার আরেকটা ফান্ড আছে কি রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রমোশন ফান্ড, নাবার্ড হ্যাজ ক্রিয়েটেড এ সেপারেট ফান্ড টাইটেল রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রমোশন ফান্ড টু সাপোর্ট প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভিটিস দ্যাট প্রমোট ইনফ্রাস্ট্রাকচার, রুরাল ইনফ্রাস্ট্রাকচার যে প্রমোট করে ওইটাকে কে টাকা দেয় বা কে ফাইন্যান্স করে, RIPF, উইথ দ্য আলটিমেট অবজেক্টিভ অফ ফেসিলিটেটিং এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এগুলি কি জাস্ট ইম্পর্টেন্ট ফান্ডস অফ নাবার্ড, এই তিন চারটা জানা থাকলেই হয়। এরপর আমরা আসি কি নাবার্ডের অ্যাসোসিয়েট, আমি যা বললাম নাবার্ডের আর RIPF-এর যদি বলি সেট আপের কর্পাস কত 25 crore, ঠিক আছে, জাস্ট খুব কম, ঠিক আছে, যেমন আমরা লং টার্ম ইরিগেশন ফান্ডে দেখবো 20,000, মাইক্রো ইরিগেশন দেখবো 5,000, তো RIPF-এর কর্পাস কত 25,000, ঠিক আছে, যদি কম্পেয়ার করি অনেক কম। তো আমরা নাবার্ড দেখলাম, নাবার্ডের সাবসিডিজ দেখলাম, নাবার্ডের ফান্ড দেখলাম, এখন নাবার্ডের অ্যাসোসিয়েট খালি একটা আছে, নাবার্ড অলমোস্ট কমপ্লিটেড, নাবার্ডের অ্যাসোসিয়েট কি বার্ড, ব্যাংকার ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, বার্ড হলো একটাই একমাত্র অ্যাসোসিয়েট অফ নাবার্ড যেটা নাবার্ডের সাথে প্যারালেলি কাজ করে। এস্টাবলিশমেন্ট কত 1983, এস্টাবলিশমেন্ট পিরিয়ড এস্টাবলিশড ইয়ারটা মনে রাখবে সবাই 1983, হেডকোয়ার্টার লখনৌ, আর এটার মেইন কাজ কি টু ক্যাটার টু দ্য ট্রেনিং নিডস ফর RRB পার্সোনাল, মানে রিজিনাল রুরাল গ্রামীণ ব্যাঙ্কের যে পার্সন আছে কাজ মানে তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয় এটা স্পেশালি কে দেয় ট্রেনিংটা, এটা নাবার্ডেরই একটা অ্যাসোসিয়েট যে বার্ড, ওই বার্ডে কি ট্রেনিং সবগুলো ট্রেনিংয়ের যা দেখরেখ আছে সব কে দেখে, ঠিক আছে, নাবার্ডের অ্যাসোসিয়েট বার্ড। তো নাবার্ড আমরা শেষ করলাম, এখন আমরা কি বলবো এক্সিম ব্যাঙ্ক, ঠিক আছে, এক্সিম ব্যাঙ্ক দেখুন, এক্সিম ব্যাঙ্কের যদি আমি ফুল ফর্ম বলি, এক্সিম ব্যাঙ্কের ফুল ফর্ম কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এখন আমরা কি IFIs পড়ছি, ঠিক আছে, আমরা সবগুলো IFIs শেষ করবো, এবার আস্তে আস্তে, ঠিক আছে, আমরা ডিজিটাল পেমেন্টের দিকে চলে যাবো, ঠিক আছে, বা বলতে পারো যে না ডিজিটাল পেমেন্টের আগে কি আমরা কি করবো কিছু মানে মানে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পর আমরা ডিজিটাল পেমেন্ট করবো। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পড়ার আগে আমরা
আইফাইস গুলিকে শেষ করে নেব ঠিক আছে তো আমরা একটা আইফাইস শেষ নাবার্ড শেষ এখন আমরা নেক্সট আইফাইসে আইফাইয়ে মুভ করছি নাম কি এক্সিম ব্যাংক তো এক্সিম ব্যাংকের হেড যদি বলো ফুল ফর্ম কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া আর এক্সিম ব্যাংক এমন না যে খালি ইন্ডিয়াতে আছে এক্সিম ব্যাংক অল ওভার সব কান্ট্রিতেই থাকে ঠিক আছে ইন্ডিয়ারটার নাম কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া এ মানে এক্সিম ইন্ডিয়া এস্টাবলিশড কবে 1982 অ্যাক্ট কবে 1981 অ্যাক্ট পাস করলো 1981 আর এক বছর পরে কি এস্টাবলিশড হবে হেডকোয়ার্টার কোথায় মুম্বাই হোললি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কারেন্ট এমডিকে 2021 মানে অ্যাপয়েন্টেড হয়েছিল কে হর্ষা বঙ্গারি বঙ্গারিল না হর্ষা বঙ্গারি ঠিক আছে এক্সিম ব্যাংক যদি আমি বলি এক্সিম ব্যাংকের অথরাইজড ক্যাপিটাল কি ডাবল করে দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ ডাবল দ্য অথরাইজড ক্যাপিটাল ফর ব্যাংক ফ্রম 10,000 crore টু 20,000 crore ইন 2019 ঠিক আছে যেমন আমি বললাম অথরাইজড ক্যাপিটাল কি মানে অ্যাকর্ডিং টু দ্য বোর্ড অ্যান্ড মার্কেট শেয়ার অথরাইজড ক্যাপিটাল কি বাড়ে কমে ঠিক আছে জাস্ট এটা ফিক্স থাকে না 10,000 ছিল আগে 20,000 করে দিল 2019 আর এটার অবজেক্টিভ কি প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স ঠিক আছে এক্সপোর্ট আর ইম্পোর্টারের যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে বা কীভাবে এক্সপোর্ট করা দরকার কোন জায়গাতে এক্সপোর্ট করলে লাভ হবে ওইগুলিকেও কে দেখে এক্সিম ব্যাংক ঠিক আছে ইন রিটার্ন হ্যাঁ কিছু চার্জ করে বাট হেল্প করা অ্যাসিস্ট করা কে দেখে এক্সিম ব্যাংক ফাংশনিং অ্যাজ দ্য প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর কোঅর্ডিনেটিং দ্য ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন এঙ্গেজড ইন ফাইন্যান্সিং এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইথ এ ভিউ টু প্রমোটিং দ্য কান্ট্রিজ ইন্টারন্যাশনাল ট্রেড খুব ইম্পর্ট্যান্ট লাইন কান্ট্রিজ ইন্টারন্যাশনাল ট্রেড ওইটাকে কে মানে কে প্রমোট করে বা যে কান্ট্রির যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যাপার আছে ওইটাকে কে দেখে এক্সিম ব্যাংক মানে যাতে ল্যাক অফ ট্রাস্ট না থাকে লেট সাপোজ একটা কান্ট্রি আছে লেট সাপোজ এ আরেকটা আছে বি তো তাদের ভিতরে কি এক্সপোর্ট হচ্ছে ইম্পোর্ট হচ্ছে ঠিক আছে দেন যদি বলো বাট দে আর ডুইং ফর দ্য ফার্স্ট টাইম তো লেটস এ বিজনেস করলো ফার্স্ট টাইম দেন এ একটা কান্ট্রি এ কিছু মাল লেটস এ এক্সপোর্ট করলো ঠিক আছে দেন বি বললো যে কী ভরসা আছে যে যদি আমি এক্সপোর্ট করি বা টাকা মানে আমি নেই দেন আমি যদি না এ এক্সপোর্ট করলো দেন এ বললো যে কী ভরসা আছে যে বি থেকে আমি টাকা পাবো ইন রিটার্ন তো ওই যে ল্যাক অফ ট্রাস্ট আছে যে জেনারেট হয় বা চলে আসে ওইটাকে কে দেখে এক্সিম ব্যাংক ঠিক আছে তো এক্সিম ব্যাংকের মেন কাজ কি যে ইন্ডিয়ার এক্সপোর্ট যে আছে এক্সপোর্টকে মানে বেশি এক্সপোর্ট যাতে করে ইন্ডিয়া ঠিক আছে এক্সপোর্টকে ইনক্রিজ করা ওইটাই কি এক্সিম ব্যাংকের মেন কাজ ঠিক আছে যদি কোনো কান্ট্রির ইকোনমিক আপলিভমেন্ট দরকার দেন কি এক্সপোর্ট খুবই এক্সপোর্ট বেশি থাকতে লাগবে ঠিক আছে ইম্পোর্টের থেকে এক্সপোর্ট বেশি যত হবে কান্ট্রির ওই কান্ট্রির কি মানে ইকোনমি খুবই স্টেবল থাকে ঠিক আছে তো কান্ট্রির ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোর্ট ইম্পোর্টেড কে দেখে বা ল্যাক অফ ট্রাস্টকে কে দূর করে এক্সিম ব্যাংক তো আজকে এতটুকুই থাক আমরা নেক্সট ক্লাসে কি এক্সিম ব্যাংকের কিছু কন্টিনিউশন দেখবো এবার আস্তে আস্তে NHB দেখবো ঠিক আছে বাকি সিডবি দেখবো তো আস্তে আস্তে আমরা কি আইফাইসগুলিকে শেষ করবো ঠিক আছে আপাতত এতটুকু সবাই দেখো ভালো করে আর যারা নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে ভালো লাগলে আর প্রথম থেকে দেখতে চেষ্টা করবে ঠিক আছে ভিডিওগুলিকে দেন একটা রিদম তৈরি হবে ঠিক আছে দেন আজকের জন্য থাক সবাই ভালো করে পড়ো থ্যাংক ইউ